কে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো কোন উদ্দেশ্য নিয়েই বা শুরু করলেন ঐতিহাসিক মতামত থেকে জানা যায় কৃষ্ণনগরে প্রথম অনুষ্ঠিত হয়েছিল জগধাত্রী পুজো তাহলে চন্দননগর কি করে বা এই পুজোয় বিখ্যাত হয়ে উঠল অনেকে বলছেন মা দুর্গারই রূপ জগধাত্রী তাহলে দুর্গা পুজো করলেই হয় আবার এক মাস পর জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে কেন মর্তে এই পুজোর প্রচার কিভাবেই বা শুরু হলো জগদ্ধাত্রী শব্দের অর্থ জগতের পালনকারী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ তার উল্লেখ পাওয়া যায় উমা হৈমবতী নামে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় তা আমরা সকলেই জানি কিন্তু কিভাবে এই পুজোর উৎপত্তি হলো তা আমাদের কিন্তু জানা নেই তাই জগদ্ধাত্রী পুজোর ইতিহাস নিয়ে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে তার আগে প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু তার আগে এরূপ পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না দেবী জগদ্ধাত্রী মন্দের বিনাশ করতে এবং তার ভক্তদের সুখ শান্তি দিতে পৃথিবীতে আসেন মা দুর্গার পূজার মতোই এই পুজো করা হয় এই পুজোতে বিশেষ করে মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জ্ঞান লাভ করে অহংকার বিনাশী এই উৎসবের মূল উদ্দেশ্য তবে জগদাত্রী পুজোর নিয়মটি একটু স্বতন্ত্র দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে কেউ কেউ সপ্তমী থেকে নবমী দুর্গা পুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকে আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করে পুজো সম্পন্ন করে তবে মা দুর্গা কেন জগদ্ধাত্রী রূপ ধারণ করলো তা আপনাদের একটু বলি কিছু কিছু পুরাণ বলছে মহিষাসুর বধের পর দেবতাদের উল্লাসের কথা দেবতারা ভেবেছিল দুর্গা তাদেরই সম্মিলিত শক্তির প্রকাশ তাই অসুর বধ হয়েছে তাদেরই একত্রিত শক্তিতে দেবতাদের এই গর্ব দেখে পরমেশ্বরী দেবী একটি তৃণখণ্ড অলক্ষ্য থেকে নিক্ষেপ করলেন দেবতাদের দিকে পরীক্ষা করতে চাইলেন দেবতাদের শক্তি ইন্দ্র বজ্র দ্বারা সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হলেন অগ্নি সেই তৃণ দহন করতে পারলেন না বায়ুদেবও তৃণখণ্ডটি উড়িয়ে নিয়ে যেতে অসমর্থ হলেন বরুণদেবের শক্তিতেও সেই তৃণটুকুর একটু অংশ জলস্রোতে প্লাবিত হতে পারল না দেবতাদের এই দুরবস্থা দেখে তাদের সামনে আবির্ভূত হল এক পরমা সুন্দরী সুসজ্জিত চতুর্ভুজা মূর্তি এবং তিনি তার পরিচয় দিলেন জগদ্ধাত্রী নামে জগদ্ধাত্রী এভাবেই আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞানের চক্ষুটি উন্মিলিত করলেন বুঝিয়ে দিলেন তিনি এই জগতের ধারিণী শক্তি জয়দে জগদানন্দে জগদেক পূজিতে জয় সর্বগতে দুর্গে জগধাত্রী নম হস্ততে জগধাত্রী স্রোতের এই দুর্গা নামটি সূত্রে এলো মহিষাসুর বদের প্রসঙ্গ কিন্তু কোথাও খুব একটা স্পষ্ট করে বলা হলো না দুর্গারই বিকল্প রূপ উপনিষদ তাকে আদি শক্তিরূপেই ব্যাখ্যা করে দিল জগধাত্রী যে দুর্গারই বিকল্প রূপ তার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেল শ্রী চণ্ডীতে এসে সেখানে বলা হলো মহিষাসুর মায়ার আশ্রয় নিয়ে হস্তিরূপ ধারণ করে সংস্কৃতে হাতির আর এক নাম করি সেই অনুসারে অসুরটির নাম হল করিন্দ্রসুর তিনি দেবীকে বধ করতে এগিয়ে গেলে মা দুর্গা ধারণ করেন চতুর্ভুজা মূর্তি চক্র দ্বারা তিনি ছেদন করেন হাতি সুরটি সেই রূপী নাকি জগধাত্রী আরেকটি নামও সেই জন্য রাখা হয় করিন্দ্র সুরণী সুদিনী সেই জন্যই জগদ্ধাত্রীকে দেখা যায় বাহন রূপে সিংহ আর সে এক হস্তির মৃত শরীরের ওপর দাঁড়িয়ে আছে এইভাবেই করুণাময়ী মায়ের জগদ্ধাত্রী নামটি উঠে এলো তবে মর্তে কিভাবে এই পুজো শুরু হলো বা কেই বা প্রথমে এই পুজো করলেন সেই নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব ওম নমশেবায়